হ্যালো বন্ধুরা, যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা একবার আগের এপিসোডগুলো দেখে নিতে পারো, তাহলে তোমাদের গল্পটা দেখতে ও বুঝতে দুটোতেই ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে তোমাদেরকে নতুন নতুন গল্প দেওয়াতে, আর এটা সম্পূর্ণ ফ্রি। গল্প শুরু হয় একটা ভণ্ড জাদুকরকে দিয়ে, যার নাম ডনি ব্লেস। ভণ্ড কেন বললাম তা তোমরা একটু পরেই জানতে পারবে। আর তাকে আমরা দেখতে পাই সে স্টেজে জাদু দেখাচ্ছে, কিন্তু সেখানে বসে থাকা দর্শকদের তার জাদু পছন্দ হয় না ও তারা ভীষণভাবে হতাশাগ্রস্ত হতে থাকে। জাদুগুলোকে একটু ইন্টারেস্টিং করার জন্য ডনি দর্শকদের মধ্যে থেকে কাউকে ডাকে আসার জন্য। সেখানে থাকা একটি মেয়ে হাত তোলে, যে কিনা পুরোপুরি মাতাল অবস্থায় থাকে। ডনি তাকেই ডেকে নেয় স্টেজে। মেয়েটি স্টেজে আসে এবং আসার পর ডনি তাকে জিজ্ঞেস করে তার নাম কি। তখন মেয়েটি বলে তার নাম মেডিসিন, এবং তার নামের মধ্যে দুটো এন আর একটা ওয়াই আছে। কেন আছে সে তো আমিও জানি না, তোমরা যদি জানো তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো। ডনি মেয়েটিকে জাদু করে একটি গোলাপ দেয়, তবুও দর্শকদের তার এই পাতি জাদু পছন্দ হয় না। তখন ডনি জাদুগুলোকে ইন্টারেস্টিং করার জন্য সে পকেট থেকে একটা স্লিং রিং বার করে। এই স্লিং রিং সম্পর্কে তোমাদের ছোট্ট করে একটু বলে রাখি, এটি একটি মিস্টিক রিং। যারা কমার তাজ থেকে জাদু প্রশিক্ষণ নেয় তাদেরকে এই রিংটা দেওয়া হয়, যার সাহায্যে খুব সহজে নিজেকে বা অন্যকে এক স্থান থেকে অন্য স্থানে টেলিপোর্ট করা যায়। ওয়াং আগের এপিসোডে যতবার জাদুর দরজা খুলেছিল বা আসা যাওয়া করেছিল জাদুর দরজার সাহায্যে, সবই রিংয়ের জন্য। এবার ফিরে আসি গল্পে। ডনি সেই রিংটা আঙুলে পড়ে এবং খুব কষ্টে সে একটা জাদুর দরজা খোলে। সিন পাল্টায় আর আমরা পৌঁছে যাই কাঠমান্ডু নেপালে কামারতাজে, যেখানে আমরা ওয়াংকে দেখতে পাই সে মাতাল হয়ে গান শুনছে আর তাতে নাচছে। আর ঠিক তখনই তার মাথার ওপর থেকে একটা দরজা খোলে আর মেডিসিন সেখানে চলে আসে। ঘটনাটা আকস্মিক হওয়ায় ওয়াং তাতে একটু হকচকিয়ে যায়। ওয়াং তখন মেডিসিনকে জিজ্ঞেস করে তোমায় কে এখানে পাঠিয়েছে। তখন মেডিসিন তার বায়োডাটা দিতে শুরু করে, ওয়াংয়ের তাতে যদিও কোনো ইন্টারেস্ট থাকে না। ওয়াং তখন আবারও তাকে জিজ্ঞেস করে কোনো ভণ্ড জাদুকর তো তোমায় এখানে পাঠায়নি। মেডিসিন তখন বলে আমায় জাদুকর এখানে পাঠায়নি, অন্য আরেক জায়গায় পাঠিয়েছিল, আর সেখানে একটা কথা বলা ছাগল 6 ফোঁটা রক্তের বিনিময়ে আমায় ফুটন্ত লাভা থেকে বাঁচায় আর আমায় এখানে পাঠিয়ে দেয়। ওয়াং সেখানে একটা ওয়েব সিরিজ দেখছিল যার নাম দ্য সোপ্রানোস। মেডিসিন এসে ওয়াংকে এপিসোডের বাকি অংশটা বলে দেয়, যাতে ওয়াংয়ের পুরো এপিসোডের সাসপেন্সটাই নষ্ট হয়ে যায় আর ওয়াং সেখানে ভীষণ রেগে যায়। তখন ওয়াং বলে ডনি ব্লেসকে শিক্ষা এবার দিতেই হবে, কারণ ওয়াং বুঝে গেছিল এরকম ভণ্ড জাদু ডনি ব্লেস ছাড়া আর কেউ দেখাবে না। সিন পাল্টায় আর আমরা আসি জেনিফার বা শিহালকের কাছে, আর সেখানে আমরা দেখি তার বাবা এসেছে তার সিকিউরিটির জন্য অনেক কিছু জিনিসপত্র নিয়ে, কারণ আগের এপিসোডে আমরা দেখেছিলাম শিহালকের ওপর কয়েকজন আক্রমণ করেছিল। তখন জেনিফার বলে সে একজন শিহাল আর তার কিছু হবে না, এবং জেনিফার পুলিশকেও এই ব্যাপারে কোনো কমপ্লেন করেনি। জেনিফার সেখান থেকে চলে যায় আর সে শিয়াল কবতারে চলে আসে নিজের অফিসে। সেখানে এসে সে জেনিফার নামে একটা প্রোফাইল খোলে একটা ডেটিং অ্যাপের মধ্যে। নিকি সেখানে আসে ও তারা আগের দিনে শিহালকে দেওয়া ইন্টারভিউটা দেখতে থাকে। এমন সময় সেখানে ওয়াং উপস্থিত হয় তার জাদুর দরজা খুলে, এবং সে শিহালকে বলে তার একটা ব্যাপারে আইনি পরামর্শ লাগবে। নিকি সেখান থেকে চলে যায় আর তখন ওয়াং বলে একজন আছে যে কিনা নিজেকে জাদুকর বলে, কিন্তু সে আসলে জাদুকর না, তার নাম ডনি ব্লেস। সে কমার্স থেকে 1 সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিয়েছিল এবং তারপরেই তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়, কারণ সেখানে সে সুরা নিয়ে ধরা পড়ে, এবং সে তার এক ভাই কাইডককেও নিয়ে এসেছিল। ওয়াং তখন এও বলে ডনি জাদুর কিছুই জানে না আর সে ভুলভাল জাদু লোককে দেখাচ্ছে, আর এই জাদুর ফলে সে নানান ধরনের ডাইমেনশন খুলে ফেলছে যেগুলি তার খোলার কথা না, আর তার ফল আমাদের ডাইমেনশনেও পড়তে পারে, যেটা খুব ভয়ঙ্কর হবে। ওয়াং তখন শিহালককে বলে ওকে এমন শাস্তি দিতে হবে যাতে সে এই জিনিস আর না করতে পারে। তখন শিহালক বলে ডনি কি কোনো NDA বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করেছিল। তখন ওয়াং বলে না, আমাদের কামারতাজে জাদু শেখার পর শপথ নিতে হয়। শিহালক তখন জিজ্ঞেস করে সেটি কি কোনোভাবে লিখিত আছে। আবারও ওয়াং বলে না। ওয়াং তখন বলে আমরা একটা হাই পাওয়ার মেটাফিজিক্যাল ল অফ দ্য টাইম স্পেস কন্টিনিউমকে মান্য করি। শিয়াল তখন বলে এখানে আমেরিকান ল চলে, আর যদি গ্রন্থের কথা কোর্টে গিয়ে বলি তাহলে জাজ এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে না। শিয়াল সেখানে ওয়াংয়ের কাছ থেকে তার অ্যাড্রেসটা চায়। তখন ওয়াং একটা কার্ডের মধ্যে জাদু সাহায্যে তার অ্যাড্রেসটা লিখে দেয় এবং সে আবারও জাদুর দরজা খুলে সেখান থেকে চলে যায়। সিন পাল্টায় আর আমরা দেখি জেনিফার আর নিকি বারে এসেছে, এবং নিকি সেখানে জেনিফারের মোবাইলটা চায় যাতে সে জেনিফারের ডেটিং অ্যাপের প্রোফাইলটা দেখতে পারে। জেনিফার তাকে ফোনটা দিয়ে দেয়। তখন নিকি বলে এই প্রোফাইল পিকচারটা খুব একটা ভালো লাগছে না, তাকে যদি আরও বেশি প্রোফাইল থেকে ম্যাচ করাতে হয় তাহলে তাকে শিহাক নামে একটা প্রোফাইল বানাতে হবে। জেনিফার তখন বলে আমি যদি কারোর সাথে ডেটে যাই তাহলে আমি জেনিফার হয়ে যাব নাকি শিয়ালক হয়ে।
এমন সময় তার মোবাইল থেকে একটা নোটিফিকেশান সাউন্ড আসে। আর তাতে জেনিফার খুব খুশি হয়, কারণ কেউ তার প্রোফাইলটাকে পছন্দ করেছে। পরে সিনে আমরা দেখতে পাই ওয়াংকে নিয়ে শিয়ালক এসেছে ডনি ব্লেজের কাছে, আর তাকে শিয়ালক বলে এসব জাদু বন্ধ করতে। তখন ডনি বলে, জাদুকারও নিজের সম্পত্তি না যে আমি বন্ধ করব। শিয়ালক তখন ডনিকে একটা সিস অ্যান্ড ডিসিস নোটিশ দেয় যাতে সে জাদু বন্ধ করে, কিন্তু ডনি সেটাকে জাদুর সাহায্যে অদৃশ্য করে দেয়, যেটা পরে তার জামার ভিতর থেকে বেরিয়ে আসে। কোনোভাবেই ডনি সেই নোটিশ মানতে চায় না, আর তখন শিয়ালক বলে তাহলে তোমাদের সাথে কোর্টেই দেখা হবে, এবং এই বলে সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। সিন পাল্টায় আর আমরা দেখি একটা রেস্টুরেন্ট, আর সেখানে জেনিফার এসেছে একটা ছেলের সাথে ডেট করতে, যাকে কিনা ওই ডেটিং অ্যাপ থেকে জেনিফার পেয়েছে। তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে, আর খুব নাটকীয়ভাবে ছেলেটি তার ব্যাগ থেকে গাড়ির চাবি বার করে এবং সে সেখান থেকে চলে যায়। আর না চাওয়া সত্ত্বেও রেস্টুরেন্টের বিলটা জেনিফারকেই দিতে হয়। আমরা আসি কোর্টরুমে, সেখানে শুরু হয় ডনির সাথে ওয়াংয়ের মামলা। জেনিফার তখন বলে ডনির বিরুদ্ধে মামলা একটাই কারণে, তার জাদু বেকার ও তাতে লোকের প্রাণও যেতে পারে। তখন জাজ ব্যাপারটাকে মানতে চায়, সে বলে কারোর জাদু অন্য কারোর প্রাণহানির কারণ কি করে হতে পারে। তখন জেনিফার ওয়াংকে বলে তাদের যদি কেসটা জিততে হয় তাহলে মেডিসানকে সেখানে ডাকতেই হবে। ওয়াং সেখানে তার রিংয়ের সাহায্যে একটা জাদুর দরজা খোলে, আর সে মেডিসানকে নিয়ে আসে কোর্টরুমে। শিহাল মেডিসানকে জিজ্ঞেস করে সেই রাতে কি হয়েছিল বলার জন্য, যেই সময় সে ডনির সাথে গিয়েছিল। তখন মেডিসান বলে প্রথমে ডনি তাকে গোলাপ ফুল দেয়, যার মধ্যে ভালো বা খারাপ কোনো গন্ধই থাকে না। তারপরে সে একটা জ্বলন্ত জায়গায় তাকে পাঠিয়ে দেয়, যে জায়গাটা ভীষণ ভয়ঙ্কর ছিল, আর সেখানে আমি একটা শয়তানের সাথে চুক্তি করে পালিয়ে এসেছিলাম, যেটা আমি এখানে আলোচনা করতে পারবো না। আর ওই শয়তানটার নাম ছিল জেক। তখন শিহাল্ক মেডিসানকে জিজ্ঞেস করে তখন তোমার কেমন লাগছিল। মেডিসান তখন তার উত্তরে বলে প্রথমত খুব ভয় লাগছিল, তারপরে আবার মজা লাগছিল, তারপরে আবার ভয় ও মজা দুটো একসাথে লাগছিল। তখন ডনির লয়ার জাজকে বলে কেসটা এখানেই ডিসমিস করতে, কারণ ডনির কাজই হলো সবাইকে ভয় ও তার সাথে মজা দেওয়া, তার জন্যই লোকেরা তার শো দেখতে যায়, আর জাদু কারোর কপিরাইট হয় না। তখন ওয়াং সেখানে দাঁড়ায়, আর সে বলে এই কেসটা কোর্টরুমের দেওয়াল থেকে অনেক বাইরে, ব্রহ্মাণ্ডের সাথে জড়িত। এই লোকটা এখানে গডের শক্তি পেতে চায়, আর যদি এটা হয়ে যায় তাহলে পুরো দুনিয়া বিপদে পড়ে যাবে, আর সেখানে থাকা সমস্ত প্রাণের নাশ হয়ে যেতে পারে। এই কথাগুলি শেষ করতে মেডিসান বলে কেস ক্লোজ, কিন্তু তখন জাজ বলে না, এর জন্য আমার আরও প্রমাণ লাগবে, আর কিছুদিন পরে আমি এর সিদ্ধান্ত দেব। শিহাল্ক তখন জাজকে জিজ্ঞেস করে তাহলে কি ডনি ততদিন জাদু বন্ধ করে রাখতে পারবে। কথাটা ডনি শুনতে পায়, আর সে বলে এটাই তার জীবিকা, আর এটা বন্ধ হয়ে গেলে তার চলবে কি করে। তখন জাজ তার কথায় সায় দেয়, আর সে বলে যতদিন না সে সিদ্ধান্ত দিচ্ছে ততদিন সে জাদু করতে পারবে। জাজের এই রায়টা শুনে ডনি ভীষণ খুশি হয়, আর তারা সেখান থেকে চলে যায়। সিন পাল্টায় আর আমরা দেখি জেনিফার তার বাড়িতে, এবং সে তার মোবাইলটা দেখছে। সেখানে সে কোনো ম্যাচ খুঁজে পায় না তার ডেটিং অ্যাপের মধ্যে। সেই মুহূর্তে সে কিছু একটা ভাবে, আর সে আরেকটা প্রোফাইল বানায় শিহালকের নাম, এবং সে তার শিহালক অবতারের ছবিও সেখানে দেয়, আর শুরু হয়ে যায় শিহালকে পছন্দ করার লোকের সংখ্যা। তাতে শিহাল খুব খুশিও হয় আর খুব অবাকও হয়। শিহালকের এই প্রোফাইলটা তাকে একটা কেস জিততে সাহায্য করবে, যা আমরা পরের এপিসোডে জানতে পারবো। শিহালক সেখান থেকে ম্যাচ করা কয়েকটি ছেলের সাথে সে ডেটে যায়, এবং তাদের মধ্যে তার একটি ছেলেকেই পছন্দ হয়। সিন পাল্টায় আর আমরা আসি ডনির কাছে, এবং তাকে আমরা দেখতে পাই সে স্টেজে আবারও জাদু দেখাচ্ছে। সেখানেও দর্শকদের মধ্যে থেকে একটি মেয়েকে সে ডেকে নেয়। ডনি আবারও তার মিস্টিক রিংটা পরে, আর মেয়েটির পিছনে একটা জাদুর দরজা খুলে দেয়, আর মেয়েটিকে বলে সে দরজার ওপারে যাওয়ার জন্য। মেয়েটি দরজার ওপারে যেতে মানা করে দেয়, কারণ আগের সপ্তাহে তার বন্ধুর সাথে ডনি এরকমই করেছিল, এবং সেই মেয়েটি গিয়ে পড়েছিল একটি পার্কিং গ্যারাজের মধ্যে। মেয়েটিকে ডনি আবারও বলে যাওয়ার জন্য, কিন্তু সেই মেয়েটি সেখান থেকে যেতে চায় না, আর তাতে সেখানে থাকা দর্শকরা ডনির ওপর হাসতে থাকে। ডনি তাতে একটু অপমান বোধ করে, ও সে দর্শকদের বলে তাদেরকে সে একটু অন্য ধরনের জাদু দেখাতে চায়, আর এই বলে সে আবারও রিংটা দিয়ে একটি জাদু করে। প্রথমে তো সে একটি পায়রা বার করে, যে কিনা মেয়েটার হাতে একটি ডিম পেড়ে চলে যায়। ডিমটা মেয়েটির হাতে ফাটতে থাকে, ও পাখির বাচ্চার বদলে অন্য এক ধরনের প্রাণী ডিমটা থেকে বার হয়, আর সে প্রাণীটি মেয়েটিকে আঘাত করে। ডনি ব্যাপারটিকে সামলানোর জন্য মেঝেতে একটা জাদুর দরজা খোলে, ও সেই প্রাণীটিকে দরজার ভেতরে ফেলে দেয়, আর সে ভাবে সে সব ঠিক করে নিয়েছে। কিন্তু ডনি যে দরজাটা খোলে সেটাকে সে আর বন্ধ করে না, আর তার ভিতর থেকে আসতে থাকে কাতারে কাতারে সেই প্রাণীগুলি। এই প্রাণীগুলিকে ডেমন ব্যাট বলে। তোমাদের কাছে যদি অন্য কোনো নাম থাকে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। ডনি বুঝতে পারে যে সে ভুল করে ফেলেছে, আর সে ব্যাপারটিকে আর সামলাতে পারে না, আর ডনি আরেকটা দরজা খুলে চলে যায় ওয়াংয়ের কাছে সাহায্য চাইতে। ওয়াং তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, আর সে বলে সে এটা করছে শুধু ব্রহ্মাণ্ডের জন্য,
আর ওয়াং চলে আসে সেই জাদুর দরজার সাহায্যে স্টেজের মধ্যে এবং সে ডনিকে বলে শিহালকে ফোন করতে। ডনি শিহালকে ফোন করে কিন্তু শিহালক ফোনটা তোলে না, কারণ সে ব্যস্ত থাকে তার পার্টনারের সাথে। ফোনটা তুলতে না দেখে ওয়াং সেখানে চলে আসে জাদুর দরজার সাহায্যে আর শিহালকে সেখান থেকে নিয়ে চলে যায়। শিহালক আর ওয়াং মিলে ডেমন ব্যাটগুলিকে সেখান থেকে তাড়াতে থাকে আর পুরো ব্যাপারটাকে তাদের কন্ট্রোলে নিয়ে আসে। আর শিহালক তখন একটা ব্যাটকে ধরে ডনির সামনে নিয়ে আসে আর সে তাকে বলে, আমাদের দেওয়া শর্তগুলি সে কি এগ্রি করছে? প্রথমে তো ডনি মানতে চায় না, কিন্তু শিহালকের হাতে সেই ব্যাটটাকে দেখে সে তার সব শর্ত মেনে নেয়। সিন পাল্টায় আর আমরা দেখি শিহালক চলে আসে তার পার্টনারের কাছে। সকাল হতেই ছেলেটি সেখানে জেনিফারকে দেখতে পায় এবং তাকে সে চিনতে পারে না, কারণ আগের রাতে সে শিহালককে দেখেছিল নাকি জেনিফারকে। জেনিফার তখন ব্যাপারটা পুরো তাকে বোঝায় আর ছেলেটি সেখান থেকে চলে যায়। আর তাতে জেনিফারের মনটা খারাপ হয়ে যায়। ছেলেটি যেতেই জেনিফারের দরজায় কেউ আওয়াজ করে। জেনিফার ভাবে ছেলেটি হয়তো আবার ঘুরে এসেছে। কিন্তু জেনিফার যখন দরজা খোলে তখন সে দেখে সে একটি লোক সেখানে দাঁড়িয়ে আছে এবং সে জেনিফারের জন্য একটি ডেলিভারি নিয়ে এসেছে, যেখানে টাইটানিয়া জেনিফারের নামে কেস করেছে শিহালকের নামটার জন্য, কারণ শিহালক নামটা টাইটানিয়া আগে ট্রেডমার্ক করিয়ে নিয়েছিল। আর এখানেই শেষ হয় শিহালক এপিসোড 4 এর গল্প। যদিও এন্ডিংটা খুব একটা হ্যাপি হয় না, দেখা যাক সামনের এপিসোডে কি হয়। তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। যদি তোমাদের শিহালকের আগের এপিসোডগুলি দেখতে হয় তাহলে বাঁদিকে, আর যদি তোমাদের হরর মুভি এক্সপ্লেনেশন দেখতে হয় তাহলে তোমরা ডান দিকে ক্লিক করে দেখতে পারো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। চ্যানেলটা নতুন বলে প্লিজ সাবস্ক্রাইব না করে যেও না।